তো আজকের ভিডিওতে আমরা দেখব স্ক্রিপ্ট ট্যাগ ইন এইচটিএমএল। এইচটিএমএল এ স্ক্রিপ্ট ট্যাগকে আমরা কিভাবে ইউজ করতে পারি। তো ইউজ করার জন্য আমি এখানে এইচটিএমএল এর বয়লার প্লেটকে খুলে নিব। তো এখানে শিফট আর 1 কে আমি প্রেস করছি। তো এমিড অ্যাব্রিভিয়েশন এখানে চলে আসছে, আর এখানে আমি ডকুমেন্টে লিখে দিই স্ক্রিপ্ট ট্যাগ ইন এইচটিএমএল। তো এখানে আমি লিখছি স্ক্রিপ্ট ট্যাগ ইন এইচটিএমএল। তো স্ক্রিপ্ট ট্যাগটা খুবই একটা ইম্পর্টেন্ট ট্যাগ। স্ক্রিপ্ট ট্যাগটার সাহায্যে আমরা ইন্টারনাল ইন্টারনাল জাভাস্ক্রিপ্টকে আমরা বডির ভিতর লিখতে পারি। তো সেটা আমরা কীরকম দেখো লিখছি। তো এখানে আমাদের প্রথমে স্ক্রিপ্টকে লিখতে হবে scriptt। তো এই যে স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমরা এখানে জাভাস্ক্রিপ্টকে লিখতে পারি। তো এখানে বডি আছে আমাদের, বডির ভিতর আমরা এইচটিএমএল লিখব, আর স্ক্রিপ্ট ট্যাগের ভিতর আমরা জাভাস্ক্রিপ্টকে লিখব। তো এখানে প্রথমে আমি একটা h1 লাগিয়ে দিচ্ছি বডিতে। তো এখানে আমি লিখছি h1, আর h1 এর আমি এখানে আইডি কে দিয়ে দিচ্ছি। তোমরা ক্লাস নেমও দিতে পারো, সরি ক্লাস, এখানে ক্লাস। তো আইডি এখানে আমি দিয়ে দিচ্ছি নিউ আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি এইচটিএমএল এ কিছু লিখছি না। তো কন্ট্রোল এস করে যদি এবার সেভ করি, এখানে দেখতে পাচ্ছ আমি রিফ্রেশ করে দিচ্ছি এটাকে। তো এখানে দেখতে পাচ্ছ কিছুই আসছে না, কারণ আমরা এইচটিএমএল এখানে কিছুই লিখিনি। তবে আমরা স্ক্রিপ্ট ট্যাগের মাধ্যমে এখানে জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এটাকে আমরা ম্যানিপুলেট করতে পারি। তো সেটা কিভাবে দেখছো, তো এখানে আমি লেট এ নামের একটা ভেরিয়েবল বানাচ্ছি, ইজুয়াল টু দিচ্ছি, তারপর আমি লিখছি ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। যদি ক্লাস নেম থাকে তো ক্লাস নেম থাকবে, নয়তো আইডি থাকবে। তো এখানে আইডি আমি লিখেছি, আইডির নাম হচ্ছে আমাদের নিউ। তো এখানে আমি লিখব নিউ, আর এরপরে আমি কি করব, এখানে নিচে যাব। নিচে গিয়ে আমি এ যে ভেরিয়েবল আছে এর সাহায্যে আমরা এটাকে ম্যানিপুলেট করতে পারি। তো দেখো এ ডট যদি আমি এখানে যদি আমি এটা আমাদের স্মল হবে, এ ডট আমি যদি ইনার এইচটিএমএল লিখি ইনার এইচটিএমএল, তো এটার ইনার এইচটিএমএলকে আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে আমাদের কিছু নেই, তাও আমরা এখানে লিখতে পারি। তো আমি এখানে লিখে দিচ্ছি হ্যালো এইচটিএমএল। তো কন্ট্রোল এস করে যদি এটাকে সেভ করি, আমি এখানে দেখতে পাচ্ছ আমাদের এইচটিএমএল আমরা কিছুই দিইনি এখানে, কিন্তু আমরা এখানে এইচটিএমএল আমাদের চলে এসছে। সেরকম আমরা এখানে স্টাইলও করতে পারি, তো এখন সেটা দেখাচ্ছি না, সেগুলো আমি পরের ভিডিওতে দেখাবো। তো জাভাস্ক্রিপ্টের সিরিজে তোমরা দেখতে পারো, আমার জাভাস্ক্রিপ্ট সিরিজ বানানো আছে অলরেডি, তো সেখানে গিয়ে তোমরা এগুলো দেখতে পারো, এগুলো আমি সেখানে দিয়ে রেখেছি। তো এই ভিডিওতে এতটুকুই, ভিডিওতে যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।